দিলাম। ফ্যানটা বন্ধ করে দিলাম, কারণ ফ্যানে মনে হয় আওয়াজ শুনতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে বা হতে পারে। তো এইটাও হচ্ছে ওখানে রং টঙে আমাদের, দেখো সুন্দর, আমার বলতে কত হ্যান্ডসাম লাগছে দেখতে, আমার বর খুবই হ্যান্ডসাম, ওয়ার্ল্ডের সব থেকে হ্যান্ডসাম আমার বর, সো হ্যান্ডসাম, কিউটি পাই কিউটি পাই কিউটি পাই। এটা আগে কত ভালোবাসতো আমাকেও, এখন আর ভালোবাসে না। আচ্ছা আমাদের প্রি ওয়েডিং এর ছবি হয়ে গেল, এরপরে হচ্ছে আশীর্বাদ। এটা আমার বরের আশীর্বাদের, এটা আমার বরের আশীর্বাদের ছবি। এটা হচ্ছে আমার বর, আমার হাজবেন্ড, এটা ওর দিদি মানে আমার ননদ মানে আমার বরের নিজের দিদি, আর এটা হচ্ছে মিঠু দি, এটা হচ্ছে সঙ্গীতা বৌদি মানে আমার পিসি শাশুড়ির ছেলের বউ, আর এটা পিসি শাশুড়ির মেয়ে, এটা হচ্ছে আমার মেজ পিসি শাশুড়ির বৌমা রূপালী বৌদি, এটা হচ্ছে আমাদের সোনামণি কাকিমণি আর কি, এইটা হচ্ছে দিদি ছোটো পিসির মেয়ে, আর এইটা হচ্ছে আমাদের বড় কাকিমণি, আর এখানে যারা আছে এখানে ওরাই আছে, আশেপাশে যারা ছিল আর কি সবাই ওনারাই আছেন। এটা হচ্ছে আমার বয়ের বরের গায়ে হলুদের ছবি। তোমার লাগি আমার অন্তরে বাজে, এখন আর কিছু বাজে না। এটা এটা তো বললামই বৌদি, এটা হচ্ছে আমার আর এক ননদ মানে আমার কাকা শ্বশুরের মেয়ে, এগুলো আমার বর। আমি আমার শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলিকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। এগুলো সব জল সাজতে যাওয়ার ছবি, এরা সবাই হচ্ছে ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বিশাল বিশাল আর বিশাল বড়, পুরো গ্রাম হয়ে যাবে এরম বড় যদি সবার যুক্ত হয়ে যায়। এরপরে এটা হচ্ছে আমার মেহেন্দির ছবি, আমার মেহেন্দি ওরকম সবার মেহেন্দির মতো ওরকম বড় সড়ো করে হয়নি, জাস্ট ঘরের মধ্যে মেহেন্দি পড়েছিলাম, মেহেন্দি পড়াতে এসেছিল, একটু নিজে রেডি হয়েছিলাম আর ফটো তুলেছিলাম, ওটাতে আমি খুব খুশি। এইটা হচ্ছে আমার আশীর্বাদের ছবি। আমার আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে মেয়েকে বিয়ের দিনই আশীর্বাদ করে, মানে আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে বিয়ের দিনই মেয়েদের আশীর্বাদ হয়। তো রাত্রেবেলা যেহেতু মা মানে আমার শাশুড়ি মা উনি আশীর্বাদ করতে যাবেন না, কারণ ছেলের বিয়েতে মাকে থাকতে নেই এটা সবাই বলে, কিন্তু এগুলো নিয়ম আমি মানি না, ছেলে মেয়ের বিয়েতে মাকে থাকতে নেই, মা ছাড়া কে আছে, আশ্চর্য। যাই হোক, তো ওনারা যেহেতু বড় ওনারা মানেন, তো আমাকে সকালেই ওই জন্য ওনারা আশীর্বাদ করতে গেছিলেন। এটা হচ্ছে আমার আশীর্বাদের ছবি। এখানে এখানে যে আছে এটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ি, এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি মানে কাকিমা, আর এটা হচ্ছে আমার মামি, আর এখানে বাড়ির সবাই আছে, এত ছোটো ছোটো মুখ তোমাদের কেমন করেই বা বোঝেন। এটা
এটা আমার গায়ে হলুদ, মানে আশীর্বাদের পরেই আমার গায়ে হলুদ হয়েছিল। গায়ে হলুদে কিছুটা পোস্ট দিয়ে ছবি তুলেছিলাম, মানে এত তাড়াহুড়ো ছিল আমার, গায়ে হলুদের বিধিগুলো করতে এত দেরি হয়েছিল, এত দেরি হয়ে গেছিলো যে মেকআপ আর্টিস্ট আমাকে 3টার সময় টাইম দিয়েছিলো, অলরেডি অনেক বেজে গেছিলো। তো আমি যে কোনো হয় মানে তাড়াহুড়ো করে গায়ে হলুদের পরে ছবিগুলো তুলেছি আর কি। কি সুন্দর ছিলাম আমি দেখতে, ওয়াও ওয়াও ওয়াও, এখন একদম ভদু হয়ে গেছি, একটু ভালো লাগে। এইটা এবার এখানে, এটা হচ্ছে আমাদের বাড়ির জল আসতে যাওয়ার ছবি। আমাদের বাড়িতে লোক খুব কম, যে কয়েকজন আছে সবাই খুব নিজের খুব কাছাকাছি আমার ফ্যামিলি, আর এমনিতে লোক খুব কম, যাই হোক জল আসতে যাওয়ারও খুব কম ছিল। আর এইটা হচ্ছে আমার বোন, মানে আমার মামার মেয়ে, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার ভাই, মানে ছোট মাসির ছেলে। আমি ওদের খুব 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 ভালোবাসি। এটা আমার গায়ে হলুদ দেওয়ার সময় ছবি। আর এই তিনজন হচ্ছে আমার ক্লোজ বান্ধবী, এইটা এটা আর এটা, এগুলো আমার ক্লোজ বান্ধবী। দেখো এটা, এখানে আমার গায়ে হলুদ, এখানে আমার কোটা হচ্ছে, হলুদ কোটা হচ্ছে। এইটা হচ্ছে আমার বিয়ের ছবি অ্যান্ড বিয়ের লুক, ওয়াও হাউ বিউটিফুল, আমার নিজেরই নজর লেগে যায় নিজের বিয়ের ছবি দেখলে, উফ অসাধারণ, পুরো পরীর মতো লাগছে, পুরো মা লক্ষ্মীর মতো লাগছে, কি সুন্দর। আমাকে যে সাজিয়েছিল ওই বোনকে অনেক 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 থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে সাজানোর জন্য। আমার বিয়ের লুকটা কেমন, আমার কেমন লাগছে দেখতে আমাকে তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই কমেন্টে আমাকে জানিও। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ভাই, আমার ছোট মাসির ছেলে, আমার বোন, মামার মেয়ে, আমি, এটা হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমার মা, আমি আর আমার বাবা, এটা হচ্ছে আমার মামেশো, আমি আর আমার মাসি, মাসি আমার মা, দ্বিতীয় মা, মাসি আমাকে মানুষ করছে। এগুলো মামার ছবি, কি সুন্দর 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 সুন্দর। এটা হচ্ছে আমার বর, এত বছর, এত বছর অপেক্ষা করার পর আমরা ফাইনালি এই দিনটা পেয়েছিলাম, অনেক 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 লড়াই করার পর এই দিনটা আমরা পেয়েছিলাম, আমরা দুজনেই খুব খুব খুশি ছিলাম এই দিনটায়। এই জন্য আমার এই ওয়েডিং অ্যালবামটা আর এটার সাথে জড়ানো সব স্মৃতি, সব কিছু আমার কাছে সব থেকে সুন্দর। কেউ কেউ হয়তো এটাকে ন্যাকামি বলতে পারে, বলতেই পারে যে বাবা এত কি সবারই বিয়ে হয়, সবারই ওয়েডিং অ্যালবাম হয়, কিন্তু অনেক অনেক অনেকগুলো বছর, অনেকগুলো বছর মাঝখানে আমরা দুজন দুজনের সাথে এই স্বপ্নগুলো দেখেছি, তার মধ্যে অনেক কিছুই হয়েছে। তো এটা আমার, আমার কাছে সত্যি আমার হাজব্যান্ডের কাছে, ও অতটা প্রকাশ করতে পারে না। দেখো মোমেন্টগুলো, রিং লাইটটা বন্ধ করে দিলাম, আমার মনে হচ্ছে যে ওটা বুঝি অ্যালবামের মধ্যে এরকম ছাপ ফেলছে, তো আমি ওটা একটু বন্ধ করে দিলাম। এই ঘরে যেহেতু আলোটা একটু কম, বড় ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছে, তো আমাকে এই ঘরে ছোট ঘরেই ভিডিও করতে হয়, আর বড় ঘরের ওদিকে জানলা দিয়ে আরও বাড়ি আছে, তো ওখানে খুব আওয়াজ হয়, তো আমাকে ছোট ঘরেই ভিডিওগুলো করতে হয়, ছোট ঘরে আলোটা একটুখানি কম আসে, তো ওই জন্যই আমাকে রিং লাইটটা জ্বালতে হয়েছিল, কিন্তু আমি বন্ধ করে দিলাম, মনে হলো যে ঠিকঠাক লাগছে না। যাই হোক তোমরা দেখো,
এটা আমাদের বিয়ে হওয়ার পরের ছবি, শীতোদ্যানের পরে। এটা হচ্ছে আমার বধূ বরণের ছবি। এই যে আমার শাশুড়ি মাকে দেখো তোমরা, এটা আমার শাশুড়ি মা, এটা আমার বড় কাকিমণি, এটা মেজ পিসি শাশুড়ি, আর এটা হচ্ছে আমাদের বৌদি, আমাদের বাড়ির যিনি হেল্পার আর কি, উনি। এটা হচ্ছে আমাকে বধূ বরণ করার পর যে আশীর্বাদ করছিল সবাই, তখনকারই একটা ছবি। এইটা হচ্ছে আমাদের পুচকি, মানে আমার ননদের মেয়ে আর কি, তখনও খুব ছোট্ট ছিল। এখানে সবাই আছে, পিসি শাশুড়ি, পিসি শাশুড়ি, কাকিমণিরা, পিসিমণিরা সবাই আছে, আর এখানেও আছে সবাই। এটা হচ্ছে সেদিন সকালে যে বিধিটা হয় বউ ভাতের দিন সকালে, সেই দিন সকালের ছবি। এটা হচ্ছে বউ ভাতের, এটা হচ্ছে খেলা যে হয় জলের মধ্যে সেইটা, এই ভাত কাপড়ে এটা খেলা হয় জলের মধ্যে সেটা। এটা আমার নন্দাই, মানে আমার দাদা, ননদের বর। এটা পুচকু, এটা আমার হাজবেন্ড, এটা আমি, আর এটা আমার ননদ। এটা হচ্ছে ভাত কাপড় দিচ্ছে আমাকে হাসতে হাসতে বদমাস। এটা সেই থালা যেটা অনেক খাওয়ার ছিল আর আমি কিছুই খেতে পারিনি। এইটা হচ্ছে আমাদের রিসেপশনের ছবি। এই যে আমার শাশুড়ি মা, আমরা দুজন পাশে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আমার ননদ, নন্দাই, পুচকি, আমি, আমার হাজবেন্ড। এইটা হচ্ছে আমার দুই মামা শ্বশুর। আমার ছোটো মামা শ্বশুর নেই, উনি আমার বিয়ের কিছু মাস আগেই যত মারা গেছিলেন, তো উনি নেই। আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরেরা এবং পিসি শাশুড়িরা সবাই। এই কাকা শ্বশুর ইনি, ইনি এখন নেই, ইনি আমার পুচকু হওয়ার কয়েকদিন আগে চলে গেছেন, মারা গেছেন আর কি। এখানে হচ্ছে আমার অন্য ননদের মেয়েরা আছে, আর এখানে হচ্ছে আমার বাবা, আমরা দুজন, আমার মা আর আমার ভাই। এটা হচ্ছে আমার শাশুড়ির মায়ের বাড়ির দিককার যে ছেলে মেয়েরা, মানে বাচ্চারা সবাই, মানে দেখো কতজন, তাও সবাই এসছে কিনা, হ্যাঁ সবাই এসছিল মনে হয়, এতজন। এটা এটা আমি, আমার ভাই, আমার মাসি, আমরা দুজন আর আমার মেসো। আর এটা হচ্ছে আমার বাড়ির যে ভাই বোনেরা, মানে বাচ্চারা, তারা। এটা ওর বাবার বন্ধুরা, আর এটা তো পুচি, এটা তো আমি। আর এইটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের দিককার বাড়ির যে বাচ্চা কাচ্চা, সব বাচ্চা কাচ্চা, তাদের বর বউ, এইসব, এরা অনেক বড় ফ্যামিলি। এইটা আমার বাড়ির গুরুজনেরা যারা এসেছিলেন, মানে আমার মায়ের বাড়ির যারা, তারা। এটা হচ্ছে দুই পুচি, এটা আমার আনাত ননদ, মানে ননদ বলতে কি আমার দিদি বলতে গেলে, ওনার মেয়ে। আর এটা হচ্ছে আমাদের পুচকি, এটা তো আমি। এটা আমি, আমার রিসেপশনের লুকটাও খুব সুন্দর হয়েছিল, আমাকে আরেকজন যে সাজিয়েছিল সেও খুব 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 সুন্দর সাজিয়েছিল, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদি তোমাকেও। এগুলো আমাদের ছবি আর কি, পোস্ট দিয়ে রাত আড়াইটার সময় ছবি তুলছিলাম আমরা, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছিলো, তখন আমরা ছবি তুলছিলাম, সবাই চলে গেছিলো আর আমরা ছবি তুলছিলাম, খাতাম। যাই হোক, তোমরা জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা কি কেমন ভিডিও পেতে চাও বা কী কী জানতে চাও আমার কাছ থেকে সেগুলোও জানিও। আর
ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি ঘেমে পুরো স্নান ফ্যান বন্ধ করে দিয়েছি, আমাদের জন্য ঘেমে স্নান হয়ে গেছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।